নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দাস মোটর ইউনিক চ্যানেল। দাস মোটর ইউনিক পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো আগামীকাল যে পর্বটি এপিফ্যানের যে পর্বটি দিয়েছিলাম পার্ট ওয়ান, তো পার্ট ওয়ান ভিডিওটি যারা দেখেননি তারা অবশ্যই আই বটনে পেয়ে যাবেন। আর আজকে যেটা দেখাবো পার্ট ওয়ান পার্ট টু দেখুন যে কয়েল কীভাবে উইন্ডিং করা হয়। তো দেখুন স্লো স্লটের যে এপিফ্যানটি রয়েছিল তার কয়েল আমরা ফার্স্ট রানিং কয়েল ইনস্টলেশন করছি। দেখতে পাচ্ছেন প্রথমে যে কোনো একটাই দিয়ে দেবো, দেখুন যে কোনো একটা স্লটে আমরা ভরে নিলাম, ভরে স্লট পেপার লাগিয়ে নেব। দেখুন এভাবে আমরা স্লট পেপার লাগিয়ে নিলাম, দেখুন স্লট পেপার লাগানো হয়ে গেল। পরেরটা কতই ভরবেন না, 1/6 কয়েল পিচ হবে, 1/6। দেখুন মাঝখানে 4টা ছেড়ে দিয়ে 5 নম্বরে দিয়ে দেবো, মাঝখানে 4টা ছেড়ে দিলাম, তাহলে 1-এ ভরেছি আর 6-এ ভরলাম, মাঝখানে 4টা গ্যাপ রয়ে গেল। দেখুন আমরা 1/6 ভরে নিলাম। অবশ্যই যারা এখনও পর্যন্ত আগের ভিডিও দেখেননি, পার্ট ওয়ান ভিডিও যারা দেখেননি তারা আই বটনে লিঙ্ক পেয়ে যাবেন। পার্ট টু যারা দেখেননি তারাও আই বটনে লিঙ্ক পেয়ে যাবেন পার্ট ওয়ানের আই বটনে। পার্ট থ্রি যারা দেখেননি পার্ট টু এর আই বটনে লিঙ্ক পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা দেখেন, দেখছেন বন্ধুরা এইভাবে আপনারা কলগুলো ভরিয়ে নেবেন। দেখুন 1-এ দিয়েছি, 6-এ দিয়েছি, মাঝখানে 4টা ফাঁকা রয়েছে। ঠিক এইভাবে আপনারা ভরে নেবেন। এরপর কী করবেন, ওপাশে যে 1/8 হবে এটা পুরো ফোল্ড করবেন, এইভাবে পুরো কয়েলটা ফোল্ড করে নেবেন। দেখুন আমি পুরো ফোল্ড করে নিলাম, ফোল্ড করে ভরে নিলাম। এরকম আপনারা ফোল্ড করে ভরে নেবেন, ভরে এর পেচ সংখ্যা হবে 1/8, ঠিক তার উপরেরটা যেটা লাগিয়েছিলাম 1/6 লাগালাম, তার উপরের দুটো ওদিকে একটা এদিকে একটা দুটোই ভরে নেব। তো দেখুন আমি দুটোই ভরে নিচ্ছি, এরকম আপনারাও দুটোই দুটোই ভরে নেবেন। দেখুন দেখুন আমাদের একটা ভরা হয়ে গেল, স্লট পেপার লাগিয়ে নিলাম, এরপরে আরেকটা ভরে নেব। দেখতে পাচ্ছেন প্রায় ভরা কমপ্লিটের মুখে, এবার স্লট পেপার আমরা লাগিয়ে নেব। দেখুন আমরা স্লট পেপার লাগিয়ে নিলাম, এরকম আপনারা ভরে নেবেন। দেখতে পাচ্ছেন পেজ সংখ্যা হচ্ছে 1/8, এইভাবে আপনারা পেজ সংখ্যা দেবেন, প্রথমে 1/6, দ্বিতীয় 1/8। ঠিক আছে, তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিওটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের রানিং কয়েলের প্রথম একটি কয়েল বসানো প্রায় কমপ্লিটের দিকে, তো আমরা এটাকে একটু গুছিয়ে নিচ্ছি। দেখুন আমাদের প্রায় গুছানো কমপ্লিটের দিকে, দেখুন দেখতে পাচ্ছেন কী সুন্দর দেখতে লাগছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেশি পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের উপলক্ষে সবার প্রথম পৌঁছে যাবে। তো দেখুন আমরা রানিং কয়েল প্রথম রানিং কয়েলটি অলরেডি বসিয়ে নিয়েছি, দ্বিতীয় রানিং কয়েলটি বসাতে চলেছি। তো এইভাবে দ্বিতীয় রানিং কয়েলটি যখন বসাবেন তখন প্রথম রানিং কয়েলের একটি স্লট ছেড়ে দ্বিতীয়টিতে বসাবেন, দিলে আপনাদের মেকআপ হয়ে যাবে, 4টি রয়ে যাবে। দেখুন একটা ছেড়ে দিলাম ওপাশে, এই পাশেও ঠিক একটা ছেড়ে দেবো, একটা ছেড়ে 2 নম্বরটি বসাবো, তাহলে একটি স্লট আমরা ছেড়ে করে কাজ করব। তাহলে 1/6, 1/8 দুটো কয়েল পিচ আমরা পেয়ে যাবো। দেখুন ওদিকেও একটা ছেড়ে দিলাম, এদিকেও একটা ছেড়ে আমরা কয়েলটি বসিয়ে নিচ্ছি। পেপারটি আমরা ভরে নিই, পেপারটি ভরে জুম করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে দুটো ছেড়ে আমরা বসিয়ে নিয়েছি। দেখুন এবার অলরেডি আমাদের ভরা কমপ্লিট হয়ে গেছে, এরপর কী করবো আমরা এটা পুরো ফোল্ড করে ভাঁজ করে ঢুকিয়ে নেব। দেখুন আমরা ভাঁজ করে নিলাম, এইভাবে আমরা ভরে নেব, তো ভাঁজ করে এইভাবে আমরা ভরে নেব। দেখুন ভাঁজ করে ভরে যে দুটো স্লট ছেড়েছিলাম ওই দুটো স্লটে আমরা এই তারটি প্রবেশ করাবো, তো এইভাবে আমরা দুটো স্লট যে ছেড়েছিলাম ওই দুটো স্লটে আমরা তারটি প্রবেশ করিয়ে নেব। তো দেখুন আমরা প্রথম স্লটে প্রবেশ করিয়ে নিয়েছি, চিপটি লাগিয়ে নিলাম, এই পাশে যে ছেড়েছিলাম এই স্লটটি এখন প্রবেশ করে নেব। দেখুন এইভাবে আমরা পরের স্লটে প্রবেশ করে নিয়েছি, এরপর কী করবো এটা একটু গুছিয়ে নেব, চিপটি লাগিয়ে নিই এই পাশে, চিপটি লাগিয়ে নিলে এই পাশে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটা কি একটু গুছিয়ে নেব, এভাবে হাতে টেনে একটু গুছিয়ে নেব, ভাঁজ করে নেব, ভাঁজ করে নিলে আমাদের রোটারের জায়গাটি ফাঁকা পেয়ে যাবো।
বা স্টার্টিং কয়েলটি ভরার জায়গাটি ফাঁকা পেয়ে যাবো। দেখুন জুম করে দেখাচ্ছি, আমরা 1-6, 1-8-এর কয়েল রানিং কয়েলগুলো ভরে নিয়েছি। এরপরে কী করবো আমরা, দেখছেন অন স্ক্রিন আমরা আপনাকে দেখিয়ে দিয়েছি। এরপর আমরা স্টার্টিং কয়েল প্রথম 1 নম্বর স্টার্টিং কয়েল প্রবেশ করাবো। আর আপনারা যদি কটন টেপ দিয়ে রাখতে চান তো অবশ্যই ঢাকতে পারেন, আমি কটন টেপ দিয়ে রাখছি না কারণ আমরা স্লট পেপার দিয়ে ঢেকে দেবো। তো এখানে আমরা রানিং কয়েলগুলো কটন টেপ দিয়ে রাখতে পারেন, স্টার্টিং কয়েলগুলো তারপরে বসাতে পারেন। আর কানেকশন ভিডিও রয়েছে এখানে, যে কানেকশনটি রয়েছে কানেকশন ভিডিওটি পার্ট 3-তে দেখিয়ে দেবো, আই বাটনে বা কার্ডে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই পার্ট 1 ভিডিওটি আই বাটনে পেয়ে যাবেন, আর পার্ট 2টাও পেয়ে যাবেন, পার্ট 3ও আই বাটনে পেয়ে যাবেন, আর কার্ডেও পেয়ে যাবেন। আর কয়েলের ডাটা রয়েছে ডিসক্রিপশন বক্সে বা এখানেও ডাটা দিয়ে দেবো ভিডিও শেষে। তো স্টার্টিং কয়েলটি এরকম, আমরা একটা রানিং কয়েল যে দুটো ই করেছিলাম 4টার মাঝখানে যে কোনো একটা ফুটে বসিয়ে নেবো, দিলে 1-6 আমরা পেয়ে যাচ্ছি কয়েল পিচ। কয়েল পিচ রানিং স্টার্টিংয়ে একই পিচ হবে, তো আমরা রানিং কয়েল যেভাবে বসিয়েছিলাম ঠিক স্টার্টিং কয়েলটি সেভাবেই বসিয়ে নেবো। দেখতে পাচ্ছেন রানিং কয়েল কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্টার্টিং কয়েলটি আমরা ভরতে যাচ্ছি। স্টার্টিং কয়েল একটি ভরে নিয়েছি অলরেডি, এখন পুরো ফোল্ড করবো। ফোল্ড করে দু নম্বর ওটাকে ফোল্ডিং স্টার্টিং কয়েলটি ভরে নেব। তো এখানে আমার চিপটা লাগাতে বাকি রয়েছে, চিপটা লাগিয়ে নিই। দেখুন আমাদের রানিং স্টার্টিং কয়েল একটি ভরা কমপ্লিট, এবার পুরো ফোল্ড করবো। এইভাবে আপনারা ধরবেন, আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন কীরকমভাবে বসেছে, এইভাবে আপনারা বসিয়ে নেবেন। এরপরে পুরো ফোল্ড করবেন, পিছন দিকে ধরবেন, পুরো ফোল্ড করবেন। আর ফোল্ডগুলো যেদিকেই করবেন, ডান দিকে ঘুরান বা বাঁ দিকে ঘুরান, একই রকমভাবে ঘোরাবার চেষ্টা করবেন, তাতে কয়েলটি অনেক দিন চলে। আর যদি আপনারা একটি ডান দিকে একটি বাঁ দিকে ফোল্ড করে ঘোরান তাহলে ক্ষণস্থায়ী হয় কয়েলটি। এইভাবে আপনারা এই করে নেবেন। তো দেখুন স্টার্টিং কয়েল আমাদের একটা অলরেডি কমপ্লিটের দিকে, তো আমরা এইভাবে কমপ্লিট দিকে স্টার্টিং দুটোকেই করে নিতে চাই। কানেকশন এখানে করছি না, কানেকশন ভিডিও পার্ট 3-টি দেখেছি, অবশ্যই পার্ট 3 একবার ফলো করে নেবেন যদি কানেকশন বুঝতে অসুবিধা হয়। তো দেখুন আমরা স্টার্টিং কয়েল দুটোকে ভরতে যাচ্ছি। দেখুন চিপটি লাগাচ্ছি, চিপটা লাগালে আমাদের একটা স্টার্টিং কয়েল ভরা কমপ্লিটের দিকে। পুরো শেষের মুহূর্তে চলে এসেছি, স্টার্টিং কয়েলটি আমরা এখন ভরে নেব। ঠিক আছে, স্লটের উপরে ভিডিও দেখিয়ে দিচ্ছি, এই স্লটে স্লটে স্টার্টিং কয়েলটি ভরে নেবেন। ঠিক যেভাবে দেখাচ্ছে সেভাবে দেখাবো, ভরছি সেভাবেই ভরবেন আপনারা। দেখুন হাত দিয়ে দামিয়ে নেবেন, যেতে রোটারটা ঢুকোতে আমাদের সুবিধা হবে। এইভাবে ভরে নেবেন, দেখুন রানিং কয়েল যেভাবে ভরেছিলাম ঠিক সেইভাবেই ভরানো হবে স্টার্টিং কয়েলটি, অন্য কোনো প্রসেস নেই। যেভাবে রানিং কয়েল ভরেছিলাম ঠিক সেইভাবেই ভরানো হবে। দেখুন আমার স্টার্টিং কয়েল শেষ করে দিয়েছি, এবার ওটাকে ফুল ফোল্ড করবো, ভরে নেবো। দেখুন আমরা ফুল ফোল্ড করবো দিয়ে ভরে নেবো, এইভাবে পুরো ফুল ফোল্ড করবেন। দেখুন ফোল্ড করলাম, ঢুকিয়ে নিলাম, টেনে নিলাম, দিয়ে আমরা ভরে নেবো। দেখুন আমাদের স্টার্টিং কয়েলগুলো ভরা প্রায় কমপ্লিটের মুহূর্তে, তো রানিং স্টার্ট দুটোই ভরে নিলাম। এরপরে রয়েছে কানেকশন, তো কানেকশন আমি এখানে দেখাচ্ছি না, কানেকশন আমি পার্ট 3-তে দেখাবো। পার্ট 1টা কালকে দিয়েছি, আজকে পার্ট 2টা দেখাচ্ছি, কালকে পার্ট 3-তে দেখাবো কানেকশন। যারা অনেকে আমার কমেন্ট করেছেন যে কানেকশনটা কী হবে, তো কানেকশন ভিডিও আমি পার্ট 3-তে দেখিয়ে দেবো। তো দেখুন ফ্যানটি আমি চালিয়ে দেখাচ্ছি,
স্পিড দেখেছেন, প্রচুর স্পিড বন্ধু। আর এর লংজিভিটিও অনেকদিন নেবে। আমি যে ডাটাগুলো ইউজ করি কয়েল শর্ট করে বসে যায় না। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কোনো অসুবিধা পড়বেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভিউয়ার্স।